পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যা মানুষের পক্ষে করা সম্ভব হয় না, যার মধ্যে কিছু আবার একবারে অসম্ভব। কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা অসম্ভব কথাটিকে একদম সহ্যই করতে পারে না, এবং তারা এমন সব জিনিস করে দেখায় যা পৃথিবীর অন্য সব সাধারণ মানুষের জন্য একবারে অসম্ভব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তেমনই কিছু দেখতে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হাইয়েস্ট চিমনি ক্লাইম। উজে অ্যাডভান্টেন্স নামের একটি ইউটিউব চ্যানেলের ওনার এমন একটি কাজ করে দেখিয়েছেন যা করে দেখানোর সাহস পৃথিবীতে খুব কম মানুষই রাখে। এই মানুষটি ইউপ্রেট সবচেয়ে উঁচু চিমনিতে কোনো রকম সেফটি ইকুইপমেন্ট ছাড়াই উঠে দেখিয়েছেন। এই চিমনিটির উচ্চতা 365 মিটার, যা খুবই ভয়ঙ্কর রকমের উঁচু। তিনি এখানে শুধু উঠেই ক্লান্ত হননি, বরং চিমনিটির চারদিকে হেঁটে দেখিয়েছেন, যা আমাদের মতে অনেকে করে দেখা অসম্ভব ব্যাপার। লংগেস্ট রোপ ওয়াল্ক। আপনারা টিভি অথবা ইন্টারনেটে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিশ্ব রেকর্ড দেখেছেন, কিন্তু এই রেকর্ডটি দেখে আপনি নিশ্চিত চমকে যাবেন। লিজেন্ড প্ল্যান সেই ব্যক্তি যিনি কোনো রকম সেফটি গেট ছাড়াই সবচেয়ে বেশি দূরত্ব সম্পন্ন রশিতে হাঁটার রেকর্ড করেছেন, যেটা কিনা মাটি থেকে 290 মিটার উঁচুতে ছিল। এটা করা তো দূরের কথা, দেখার মতো মানসিক সাহসও আমাদের অনেকের নেই। টু ফিঙ্গার হ্যান্ডস্ট্যান্ড। চীনের কিছু ক্রং অত্যন্ত আত্মঘাতিক স্ট্যান্ড করার জন্য বিশ্ববিখ্যাত। তাদের মধ্যে একজন এমন একটি কাজ করে দেখিয়েছেন যা পৃথিবীতে মাত্র 2 জন মানুষই করতে পারেন, এবং শুধুমাত্র তার 2 আঙ্গুলের ওপর স্ট্যান্ড করে পুরো পৃথিবীকে অবাক করে দেখিয়ে দিয়েছেন। এটি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি হলো আঙ্গুল ভেঙে যেতে পারে। তিনি এটি করে বুঝিয়ে দিয়েছেন পৃথিবীতে সব কিছু করাই সম্ভব, যদি আপনি সেটা মন থেকে চান। ড্রাইভিং বাইক অন ওয়াটার। রবি ম্যাকসনকে পৃথিবীর এক্সপার্ট বাইকারদের মধ্যে অন্যতম মানা হয়, কিন্তু তার একটি স্বপ্ন ছিল, তিনি এক সময় পানির ওপর দিয়ে বাইক চালাবেন। তিনি এই অসম্ভব কাজটিকে করে দেখিয়েছেন। যখন তিনি একটি কাস্টমাইজ বাইককে পানির মধ্যে এভাবে চালিয়েছেন, তখন মানুষ শুধু হা করে দেখেছেন বিষয়টি। হাইয়েস্ট বাস্কেটবল শট। ইউটিউবে আরেকটি বিখ্যাত চ্যানেল হাউ রিডিকুলাটিস ক্রিয়েটর, তিনি সম্প্রতি এমন একটি কাজ করে দেখিয়েছেন যা মানুষকে হতভম্ব করে তুলেছেন। তিনি দূর পারফেক্টের রেকর্ডটি ভাঙার জন্য একটি বাস্কেটবলকে 593 ফুট উঁচু থেকে নিচে থাকা বাস্কেটে ফেলে এবং খুব অল্প সময়ের মধ্যে বলটি বাস্কেটের মধ্য দিয়ে নিচে পড়ে। এটি করার পর তিনি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এটা শেষ করতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।